আসসালামু আলাইকুম। ট্যুরিস্ট ভিসা প্রসেস বিডিএর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো, আপনি চাইলে খুব সহজে পেতে পারেন ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা, যে ভিসাটা বর্তমান সময়টাতে হালের সময়কালের বর্তমান সময়টাতে বেস্ট একটা রেশিও চলছে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আমার আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজে দেখতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে সেটা চাইলে আপনারা কমেন্টস বক্সে লিখে দিতে পারেন, আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে ভ্রমণ প্রিয়াসু যে মানুষগুলো আছে, তারা আসলে পছন্দের যে দেশগুলো আছে তাদের মাঝখান থেকে কিন্তু অন্যতম হচ্ছে ফিনল্যান্ডের অবস্থা। কারণ আমরা জানি সারা পৃথিবীর মাঝে ফিনল্যান্ড সুখী দেশের কাতারে দ্বিতীয় অবস্থানে অবস্থান করতেছে, এবং কি ফিনল্যান্ডের আর্থিক অবস্থা, ফিনল্যান্ডের সৌন্দর্য, ফিনল্যান্ডের নাগরিক নিরাপত্তা সকল ট্যুরিস্ট বা ভ্রমণপ্রিয় মানুষদেরকে যথেষ্ট পরিমাণভাবে আকৃষ্ট করে আসতেছে এবং কি আকৃষ্ট করবে বলে আমি আশা করি। এখন বিষয়টা হচ্ছে, আমার থাম্বনেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে নিশ্চিন্তে ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসা। দেখেন, আমরা সাধারণতভাবে ট্যুরিস্ট ভিসার ফাইলগুলো প্রসেস করতে করতে আমাদের যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে প্রত্যেক দিন কিছু না কিছু বলার চেষ্টা করি বা ভবিষ্যতে বলে যাব। সেনজিনে যে 27-28টা কান্ট্রি আছে এর মাঝখান থেকে যদি ভিসা রেশিওর দিকে আপনি চিন্তা করেন, তাহলে একবার টপ লেভেলের যে দেশগুলো আছে তার মাঝে কিন্তু আপনার ফিনল্যান্ড, এরপরে আরও অনেক দেশে মোটামুটি ভিসা হচ্ছে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আমার পাসপোর্ট খালি পাসপোর্ট অথবা আমি একটা দেশ ঘুরছি তাহলে আমি কি ভিসা পাবো কি না? হ্যাঁ, আসলে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনি খালি পাসপোর্ট থাকলে যে আপনাকে কোনো দেশ ভিসা দেবে না, এটা কিন্তু কোনো দেশের ইমিগ্রেশন ল বা তাদের গভর্নমেন্টের ল কিন্তু আসলে এরকম না। বিষয়টা হচ্ছে, ভিসা যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন তখনই কিন্তু ওরা চিন্তা করবে যে আসলে আপনার প্রেজেন্ট কন্ডিশনটা কী। আপনার প্রেজেন্ট কন্ডিশনের উপর নির্ভর করে মূলত কিন্তু আসলে ভিসাগুলো হয়। আমি আসলে প্রত্যেকটা ভিডিওতে এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি। আমার কাছে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট ভিসা প্রসেস করার জন্য ফাইল আসে। দেখা যাক অনেকে 7টা দেশ ঘোরা 8টা দেশ ঘোরা, বাট 7-8টা দেশ ঘুরতে গিয়ে নিজের যতটুকু ব্যালেন্স ছিল একেবারে শেষ পর্যায়ে, ওই অবস্থায় আসে আমাদের কাছে। আদার্স পেপারসগুলোও স্ট্রং থাকে বাট ব্যাংকে কোনো টাকা থাকে না। তো আমি আসলে এই কারণে এই মানুষের যে চিন্তাধারা, বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অথবা ভবিষ্যতে দেখবেন, সকলের অবগতির জন্য বলি, এই চিন্তাধারা করে যদি আপনারা আসলে ট্রাভেল করে যদি যতটুকু ব্যালেন্স আছে ওটাকে যদি শেষ করে যদি আপনি সেনজিনে কোনো একটা কান্ট্রিতে যদি আপনি ঢুকতে চান, এটা ইম্পসিবল, এটা কোনো দিনই হবে না। আপনার পাসপোর্টে যদি সারা দুনিয়ার সব দেশ ঘোরা থাকে তবুও আপনি ফিনল্যান্ডের ভিসা পাবেন না যদি আপনার কারেন্ট পজিশনটা যদি বেটার না থাকে। দেখেন, এর মাঝে এরকম অনেক বেশি ঘটনা ঘটছে যে কোনো দেশ ঘোরেনি কিন্তু তার আদার্স পেপারগুলো স্ট্রং। এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আসলে আমি কোনো দেশ ঘোরা নেই কিন্তু আসলে কোন ধরনের প্রোফাইল হলে আমি আসলে ফিনল্যান্ডের ভিসা পেতে পারি? দেখেন, আপনার যদি বাংলাদেশে যদি আপনি একটা এস্টাবলিশ যদি একটা বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ ভিসা অফিসার যখন স্যাটিসফাই হয়ে যাবে যে না আপনি বাংলাদেশে ফিরে আসবেন, তখন কিন্তু সে ভিসা দিতে একটুও কার্পণ্যতা করবে না। কারণটা হচ্ছে, আমরা জানি যে কোভিড-19 পরে সারা পৃথিবী আর্থিকভাবে একটু ভেঙে পড়েছিল। এই আর্থিক মন্দাটাকে কাটানোর জন্য বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশগুলোকে এই ট্যুরিস্ট ভিসার যে ক্যাটাগরি এটাকে একটু নর্মাল করে দিয়েছে। এটা নর্মাল করে দিয়েছে বলতেই না যে আপনার কাছে কোনো ব্যালেন্স নেই, আপনি একবার দেউলিয়ার পথে হয়ে গেছেন, বাট আপনার পাসপোর্টে কয়েকটা দেশের ভিসা আছে সেটা দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনার পাসপোর্ট খালি থাকলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একটা ভালো একটা ব্যালেন্স দেখাতে হবে, যে সেটা এরকম হতে পারে যে 20 লাখ বা 30 লাখ বা 50 লাখ, এই ধরনের ক্যাটাগরি যদি আপনার ফাইলটা থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনার কোনো দেশ ঘোরা থাকলে ভালো, না থাকলেও আপনি ভিসা পেতে পারেন। পাশাপাশি আপনার বিজনেসের ডকুমেন্টসগুলো তো আপনি অবশ্যই সাবমিট করবেন, পাশাপাশি আপনি বাংলাদেশে কোন লেভেলে চলাফেরা করেন, আপনার পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা কী, আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা কী, এই জিনিসগুলো আপনি যদি ফুটিয়ে তুলতে পারবেন তাহলে অবশ্যই আপনি ফিনল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। আপনার নামে যদি এরকম কিছু থেকে থাকে যে না আপনি ঢাকাতে আছেন, দেশে আপনার নামে যে জমি আছে এটার অ্যাসেট ভ্যালুয়েশন করলে 3 কোটি টাকা দাম হয়, তাহলে বলবো যে আপনি অবশ্যই যথেষ্ট পরিমাণ পজিটিভ অবস্থায় থাকবেন ফিনল্যান্ডের ট্যুরিস্ট ভিসার জন্য। আবার যদি এরকম হয় যে না আপনার পাসপোর্টে 5টা দেশ ঘোরা আছে বাট আপনার জমি জমা কিছু নেই, আপনার কাছে এখন কারেন্ট কোনো ব্যালেন্স নেই, আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট নেই, আদার্স পেপারগুলো নেই, তাহলে কিন্তু ভাইজান আপনারা ভুলেও এই ভিসাটা পাবেন না। তো যারা আসলে একাধারে প্যাকেজ ট্যুর করতেছেন তাদের প্রতি আমার আরেকটা অবজেকশনটা হচ্ছে, আপনারা একসাথে 4টা দেশ ঘুরে আসবেন এতে আপনার ভিসার ক্ষেত্রে কোনো লাভ হবে না। কারণ ভিসা অফিসার ওরা ভালোভাবেই বোঝে যে আপনি এরকম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার জন্য এগুলো সব কিছুই আপনার পাতানো ছিল,
কারণ আমরা যদি সাধারণ ব্রেন নিয়ে যদি বুঝি যে এই পাতানোটায় আমাদের এই বিষয়গুলো হবে না, সেক্ষেত্রে ভিসা অফিসার কিন্তু আরও ভালোভাবে বোঝে যে বাংলাদেশ একটা গরিব দেশ, বাংলাদেশ থেকে যারাই অ্যাপ্লাই করে তারা ফিনল্যান্ড থেকে কখনো কাম ব্যাক করবে না। এটা কিন্তু তাদের ফাইলটা দেখার পরেই তাদের ধারণা হচ্ছে আপনি আর আসবেন না। এখন কি করতে হবে, আপনাকে আপনার পেপার্স দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি ফিনল্যান্ডে থাকবেন না, আপনি বাংলাদেশে যথেষ্ট পরিমাণভাবে ব্যক্তি হিসাবে আপনার পারিবারিকভাবে আপনার টাইসগুলো খুব গুড, এই ধরনের গুড টাইস আলা ফাইলগুলোতে ভিসা না দেওয়ার কোনো কারণ নেই। তো যাই হোক বন্ধুরা, এটা নিয়ে এই ধরনের ভিডিওগুলো এই চ্যানেলে অনেক আছে, আপনারা চাইলে বাকি ভিডিওগুলো ফলো করতে পারেন। আর ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে যদি কোনো আলাপ আলোচনা থাকে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা একান্ত যদি আপনাদের সার্ভিস প্রয়োজন হয় তাহলে অফিসে এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা কথা বলে যেতে পারেন, অথবা ট্যুরিস্ট ভিসা ফাইলগুলো আমাকে দিয়ে প্রসেস করাতে পারেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি, আসসালামু আলাইকুম।